মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে বিজেপির জেলা কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই দিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি অভিজিৎ দা, বিজেপির রাজ্য কমিটির সদস্য রাজু বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। এদিন সাংসদ জানান, কিন্তু আমার এলাকার এই বর্ধমানের ২৭ তারিখ ২৭শে ফেব্রুয়ারি ভোট আছে, কিন্তু যেটা প্রচারের দিকটা, যারা প্রচার করছে বা যারা দাঁড়াচ্ছে বা যারা লড়াচ্ছে, যে মূল কথা আছে মিউনিসিপ্যালিটি, তাদের কার্যক্ষেত্র, আমার কাছে আপনাদের মাধ্যমেই অনেক ভিডিও অনেক নিউজ আসে, তার মধ্যে জানতে পারি যে শাসক দল একবার যখন নমিনেট করে দিল কাউকে, তার নাম ঘোষণা হয়ে গেল, তার পরবর্তীকালে রাস্তা জ্যাম, ঘেরাও, নানা রকমের কাজ আরম্ভ হলো। আমাকে একজন বয়োজ্যেষ্ঠ লোক ফোন করে জিজ্ঞেস করলেন যে আলুওয়ালিয়াজি, এই যে মিউনিসিপ্যালিটির ইলেকশন হচ্ছে, কাউন্সিলর কেউ না কেউ তো হবে, আর শাসক দলের সদস্য যারা আছে তাদের মধ্যে কাউকে টিকিট দেওয়া হয়েছে কাউকে দেওয়া হয়নি, তারা নিশ্চয়ই তার ভিনেবিলিটিটা চিন্তা করে তাদের টিকিটটা বিতরণ করেছে, এই রাস্তা বন্ধ কেন হচ্ছে? সেবা ভাবনাই যদি আছে। তা আমি ওনাকে বললাম যে কি আপনি কতবার ভোট দিয়েছেন, বললেন যে আমার বয়স এত, আমি এতবার ভোট দিয়েছি, আগে গ্রামে থাকতাম পঞ্চায়েতকে ভোট দিতাম, তারপর শহরে চলে এসেছি মিউনিসিপ্যালিটিতে দিই, তা এমএলএ এমপিদের ভোট দিই। তা আমি বললাম যে সংবিধানের যে 74th Amendment হলো 1993, তার তত্ত্বাবধানে যে মিউনিসিপ্যালিটিকে পাওয়ার দেওয়া হলো, আপনি কি তার সম্বন্ধে কিছু জানেন? এই যে আজকে বলছে যে কি বাড়িতে ঘরে ঘরে জল পৌঁছে দেব, ঘরে ঘরে কল আসছে, এটা জল হি জীবন মোদিজির পরিকল্পনা। জলশক্তি একটা ডিপার্টমেন্ট আলাদা করা হবে, তার যতগুলো টাকা আসে সেন্ট্রাল গভর্নমেন্ট পাঠায়, সেটা এখন ওই হোর্ডিং লাগিয়ে যে কি না এটা আমরা করছি, এটা আমি করছি, এই কল্পনা লাগিয়ে সব কিছু করে। তো এইরকম এই এক থেকে নিয়ে ১৮টা আছে, ১৮-র মধ্যে কাসাইখানা আর ট্যানারি সমূহ প্রনিয়ন্ত্রণ, এই ১৮টা যদি আপনি পড়েন তো আপনি দেখবেন যেমনি বস্তি উন্নয়ন আর উন্নতিকরণ, এই বস্তি উন্নয়ন বা উন্নতিকরণের জন্যে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।